অ্যাডজোর্নমেন্ট বাকি সমস্ত মানুষরা বলেছেন। আমরা যে অ্যাডজোর্নমেন্টটা আজকে এনেছি এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। পরপর ঘটনাগুলিতে বিশেষ করে গত এক দেড় মাসে পিআরটির টিচাররা আক্রান্ত হলেন, এসএসকেএমএসকে আক্রান্ত হলেন, ভোকেশনাল টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, গেস্ট লেকচারার, শিক্ষাবন্ধু, আশা, এএনএম, কে না, ওয়াটার ফ্যাসিলিটেটার্স, আজকে তার সভা করার, প্রতিবাদ করার অনুমতি চাইবেন, অনুমতি পাবেন না, মিছিল করবেন, অনুমতি পাবেন না, কলকাতায় অনুমতি পাবেন না। এই করতে করতে কল্যাণী দিকে যা ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন, আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না, ওটা ইনহিউম্যান, ইনহিউম্যান। গেট বন্ধ করে আলো নিভিয়ে দিয়ে মহিলা দিদিমণিদের যেভাবে আক্রমণ করা হয়েছে, ইনহিউম্যান, সভ্য সমাজের কলঙ্ক যা পশ্চিমবাংলায় হচ্ছে। কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেনটা তার চেয়ে বড় হচ্ছে এই যে মানুষ তার প্রয়োজনীয় প্রতিবাদ করবে এই অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে। আপনি এফআইআর করবেন, নেব না, আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন, রিসিভ কপি পাবেন না, স্ট্যাম্প মেরে রিসিভ করে দেবেন, দেবে না, বাড়িতেই হোক আর নদীয়াতেই হোক, দপ্তরগুলোতে যাবে তারা বলবেন আগে চিঠিটা রেখে যান, দেখে নেবো তারপর রিসিভ দেবো। মানে সরকার তার পছন্দ হলে আপনি চিঠি দিতে পারবেন, সরকারের পছন্দ না হলে আপনি আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে পারবেন না, আপনার এফআইআর গৃহীত হবে না, এই সব মিটিং করতে পারবেন না, মিছিল করতে পারবেন না। এটা কি অঘোষিত জরুরি অবস্থা? গণতান্ত্রিক আন্দোলনের সুযোগগুলোকে কি টুটি টিপে মারা হচ্ছে? যদি গণতান্ত্রিক আন্দোলনের অধিকারগুলোকে টুটি টিপে মারা হয়, সরকারকে আমাদের জানিয়ে দিতে হবে যে আপনাদের এই কাজের কারণে এ রাজ্যে ক্রমশ ক্রমশ বিশৃঙ্খলা বাড়ছে এবং কার্যত সরকারের এই অগণতান্ত্রিক স্বৈরাচারী আক্রমণমুখী মনোভাব তা কেন্দ্রীয় সরকারকে সাহায্য করছে। কেন্দ্রীয় সরকার যে কাজ করছে পারলে একই রকমের মনোভাবে আমাদের রাজ্য সরকার যাচ্ছে, এটা হতে পারে না। আমরা অ্যাডজোর্নমেন্ট এনেছিলাম, সেটা ওরা অ্যাডজোর্নমেন্ট গ্রহণ করেননি, আমাদের পড়তে দিয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক যে সরকার একটা অঘোষিত জরুরি অবস্থার দিকেই চলে যাচ্ছে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার পর্যন্ত প্রয়োজন বোধ করছেন। দুই, আজকের সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন গতকালকে মিটিংয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর মায়ে আইপিএস তো ডাইনি আইপিএস আইএস, এ উঠে দাঁড়ায় তো বসে থাকে, ও উঠে আরেকজন উঠে দাঁড়ায় তো আরেকজন বসে থাকে, কি হচ্ছে নাকি? সার্কাস পার্টি হচ্ছে নাকি? সার্কাস পার্টি সুরজিৎ, তোমরা কি টাকা নাও? মুখ্যমন্ত্রী বলেছেন, যার কথা বলছেন তিনি সিনিয়র আইএস অফিসার, আইপিএস অফিসার, রিটায়ার্ড আইপিএস অফিসার, কিন্তু তিনি যা নাম ধরে ডাকলেন সুরজিৎ ইত্যাদি ইত্যাদি, এটা করার মধ্য দিয়ে আইএস আইপিএস মহলটা তার যে মর্যাদা ইত্যাদি সব বারোটা হয়ে যাচ্ছে। বাট আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই, যেটা পাবলিক নলেজ, দেশশুদ্ধ লোক জানে, মুখ্যমন্ত্রী সেটা জানেন না। মুখ্যমন্ত্রী বলেছেন রাস্তায় যেন টাকা না নেয়, তাহলে মুখ্যমন্ত্রী এটা বলতে চাইছেন যে টাকা ট্রান্সফারটা হবে বাড়ি টু বাড়ি, রাস্তায় কেউ নিও না, বাড়ি টু বাড়ি মুখ্যমন্ত্রী সেটা চাইছেন? কে জানে না, আমি মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিই, প্রতিদিন প্রায় আসানসোল বেল্ট থেকে কয়লা এলাকা থেকে গাড়ি পুলিশ পাহারায় রোজ রাত্রে কোথায় যায় জানেন না? পুলিশ পাহারায়, পুলিশ জানে না, পুলিশ পাহারায় কি নিয়ে আসা হয় রোজ কলকাতা, কোন ঠিকানায় সেটা যায়, এগুলো মুখ্যমন্ত্রী জানেন না? পুলিশের পাহারায় কোন সিদ্ধ অথবা নিষিদ্ধ বস্তু মাঝ রাতে সিকিউরিটি কভার দিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে কি মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করছেন? জানেন না? মানে দুর্ভাগ্যজনক পশ্চিমবাংলায় যে পরিস্থিতি হচ্ছে, মানে এমন ভাগ করা হচ্ছে না, আমি কিছুই জানতাম না, এই হচ্ছে যে ভাগ করা হচ্ছে, লোকে হাস্যকর বলবে এরপর আমাদের যা চলছে আমাদের পশ্চিমবাংলায়, লোকে থেকে হাস্যকর বলবে। তিন, মনোজবাবু মুখ্যত বলবেন, উত্তর দিচ্ছেন অর্থমন্ত্রী প্রশ্নের উত্তর, পশ্চিমবাংলায় জিডিপি এ তো নতুন করে সব সংজ্ঞা লিখতে হবে, রাজ্যের জন্য তো জিএসডি, প্রশ্ন হচ্ছে জিডিপি বাড়ছে কত? অর্থমন্ত্রী উত্তর দিচ্ছেন জিডিপি কত বাড়ছে, খুব আনন্দে আছেন, এত ভুল তথ্য দিচ্ছেন কেন?
তথ্য দিচ্ছেন এখানে 4 নম্বর প্রশ্নের উত্তরে, 2017-18 সালে 26,391 কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে শুরু তো বাড়ছে, 2018-19 46,096 কোটি টাকা, হয় 43% লিখেছেন, হয়তো 78%। সরকার তার তথ্য দিচ্ছে লিখিতভাবে বিধানসভায়, এটা কি সরকার নিজেকেই কোনো অগুরুত্বহীন গুরুত্বহীন করে দিচ্ছে নাকি বিধানসভায় কথা বলার কোনো মানে নেই বলে মনে করছেন? যা বলছে তোর ফালতু কথা বলছে, এই রকমের মনোভাবে কি সরকার চলে যাচ্ছে? আমরা সঙ্গতভাবে প্রশ্ন করেছি, যেটা খুব স্পেসিফিক মনোযোগ বলেছে আপনারা শুনে নেবেন, আমি সেটার মধ্যে যাচ্ছি না। সরকারের যদি সব টাকাই এত বেশি হয়, 12%, 14%, 18%, গোয়ার চাইতে আমাদের সরকারের আয় বৃদ্ধি জিডিপি অথবা জিএসডিপি 24 গুণ, তাহলে সারা দেশের মধ্যে সবচাইতে কম সরকারি কর্মচারীর মাইনে পশ্চিমবাংলায় কেন? সারা দেশের মধ্যে সবচাইতে কম পশ্চিমবাংলার বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল তাদের মাইনে কেন? তাহলে পশ্চিমবাংলায় পে কমিশন 5 বার এক্সটেন্ড হতে হয় কেন? তাহলে যদি এতই বেশি হয় তাহলে এটা কেন যে বাস্তবে আমাদের এখানে, এমনকি অর্থ দপ্তরের যে তথ্য, যে সার্কুলার মিনিমাম স্যালারি অর এমোলুমেন্ট যাই বলুন না কেন, ফর গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, তার চাইতে কম মাইনে দেয়া হয় কেন? সরকার কি সত্য বলছে না সরকার সত্য গোপন করছে? আমরা কোনো উত্তর পাইনি, বাকিরা মনে বলবেন, যথেষ্ট নির্দিষ্টভাবে বলেছেন, শুনুন।